আমি নাম করে বলছি, দিলীপ ঘোষ একটা দূতাকার গুন্ডা, দূতাকার গুন্ডা। হুমকি পাল্টা হুমকি, হুঁশিয়ারি পাল্টা হুঁশিয়ারি, বিরাম নেই বাকযুদ্ধে। শুক্রবার তৃণমূল নেতা কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুর শোনা যায় দিলীপ ঘোষের গলায়। দুর্গাপুরের মুচিপাড়ায় তৃণমূলের বিজয়া সম্মিলনীর অনুষ্ঠান থেকে রবিবার দিলীপ ঘোষের হুঁশিয়ারির পাল্টা সুর চড়ালেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। বুকে লাথি উনি মারছেন, সবাইকে মারবেন, বুকে পা তুলে দেবেন, গলায় পা তুলে দেবেন, হাতে তরোয়াল নিয়ে। তা আমার মনে হয় যদি মা বোনেরা শুধুমাত্র এক হন, আমাদের কাউকে না, মা বোনেরা এক হই, যদি ওনাকে চর থাপ্পড় মারতে শুরু করেন, উনি কিন্তু বাংলায় থাকার এক দায় হয়ে যাবে। দুটাকার হিরো আর কি বলবে, আমার ক্ষমতা আছে বলে আমি তলোয়ার ঘোরাই, কারো দম আছে আর ঘোরাবার দম নেই কারো, তারা কেস দেয় আমাদেরকে। মা বোনেদের সঙ্গে যা ব্যবহার করছো তোমরা, জ্যান্ত পুড়িয়ে মারছো, রাস্তায় বেরোলে জামাকাপড় খুলে নেবে, তার জন্য প্রস্তুত থাকুন, বেশি দিন আর ফোটানি মারতে হবে না। দিলীপ ঘোষের হুমকি হুঁশিয়ারি ঘিরে রাজ্য রাজনীতি আগেও উত্তাল হয়েছে। এবার পঞ্চায়েত ভোটের আগে ফের তাঁর হুঁশিয়ারিতে জমে উঠেছে বাকযুদ্ধ। মনোজ বন্দ্যোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ। সিলিং থেকে খসে পড়েছে চাঙর, ভাঙাচোরা অ্যাসবেস্টাসের দেওয়াল, বাড়ি জুড়ে হামলার ছাপ স্পষ্ট। বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর পর কেটে গেছে এক বছরেরও বেশি সময়, কিন্তু এখনও কোচবিহারের হাজরাহাটের বাড়িতে ফেরেননি বিজেপি কর্মী বিপিন বর্মন। প্রায় পরিত্যক্ত হয়ে যাওয়া সেই বাড়িতে রবিবার গেলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। বিধানসভা ভোটের ফল বেরোনোর আড়াই মাস পর এক বৃদ্ধ তৃণমূল কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। পাল্টা বিজেপি কর্মী বিপিন বর্মনের বাড়িতে ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। বিপিনের দাবি, তারপরই স্ত্রীকে নিয়ে ওড়িশায় পালিয়ে যান, এখনও সেখানেই থাকেন তারা। আজকে এই খবরটি শুনে আমি বহুত খুশি পেয়েছি, কৃতজ্ঞতা জানাই কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিক মহাশয়কে। তৃণমূলের মানে কিছু দুষ্কৃতি এসে এইরকম করেছে, সাথে অনেক কিছু লুটপাট করে নিয়ে গেছে, আমাদের দুইটা গরু ছিল, তারপর হচ্ছে বাইক ছিল, সব নিয়ে গেছে। ও বললো যে বাবাকে নিয়ে আসবে, আর আমাদের যা কিছু ক্ষতি ইয়া হয়েছে ওগুলা তোমার সন্তুষ্ট। রবিবার বিপিনের ছেলেকে সঙ্গে নিয়ে পরিত্যক্ত বাড়িতে গিয়ে বাড়ি মেরামতের পাশাপাশি দ্রুত বিপিনকে বাড়ি ফেরানোর আশ্বাস দেন বিজেপি সাংসদ। গত বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে যে ভোট পরবর্তী সন্ত্রাস হয়েছে, আমার মনে হয় যে বাংলায় যে গণতন্ত্র বারবার ভুলণ্ঠিত হচ্ছে এটা তারই একটা প্রমাণ। কুচবিহার জেলার যে ভোট পরবর্তী যে হিংসা হয়েছে, সেই হিংসার যে রেশ এখনও কেটে ওঠেনি। আমরা চেষ্টা করছি যে সমগ্র উত্তরবঙ্গের যে বিভিন্ন স্থানে এই সন্ত্রাস চলেছে এবং যে বাড়িগুলো, যে পরিবারগুলো নষ্ট হয়ে গেছে, সেই পরিবারগুলোকে আবার তাদের যে পরিবারের সুখ সমৃদ্ধি সেটাকে ফিরিয়ে দেওয়ার জন্য, তাদের পাশে থাকবার জন্য আমরা এসেছি। আসলে বিজেপির কর্মীরা হতাশ, 2019 যাকে বিজেপি এমপি বানিয়েছে তাকে 2022 শেষ হতে চললো তাকে দেখতে পাচ্ছে না, এমপি কোথায়। যেহেতু 24 ইলেকশন, তাই বিজেপির এই এমপি বিভিন্ন জায়গায় গিয়ে নিজের অস্তিত্বটা দেখাবার জন্যই যাচ্ছে। রবিবার বিপিন বর্মনের ছেলের হাতে 1 লক্ষ টাকার চেক তুলে দেন নিশীথ প্রামাণিক। শুভেন্দু ভট্টাচার্য, এবিপি আনন্দ, কোচবিহার।